দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও বংশ বিস্তারে সাগরে মাছ ধরার উপর 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। শনিবার মধ্যরাত থেকে শুরু হতে যাওয়া এই নিষেধাজ্ঞা চলবে 23 জুলাই পর্যন্ত। নিষেধাজ্ঞা অমান্য করলে থাকছে জেল জরিমানার বিধান। এই সময় জেলেদের জন্য রয়েছে বিশেষ ভিজিএফ সুবিধা। দেশে প্রতি বছর ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের উৎপাদন বাড়ছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে এবছরও সাগরে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা সফল করতে জেলেপল্লী থেকে শুরু করে মৎস্য আড়তগুলোতে চলছে প্রচার ও সচেতনতামূলক সমাবেশ। নিষেধাজ্ঞা অমান্য করলে থাকছে জেল জরিমানার বিধি। তবে নিষেধাজ্ঞা থাকায় কিভাবে পরিবার চলবে এ নিয়ে উদ্বিগ্ন জেলেরা। জাল বা বন্ধ করে দিলে আমরা কি খাম? আমরা তো অসহায় হয়ে যাবো। মূল জালিয়েরা সাল পায় না, সাল পায় যে গ্রামে যে জাহিদ জাল মারে। হ্যাঁ, সরকারের কাছে আমাদের দাবি আমরা জেলেরা যেন এই 65 দিনের অবরোধে কিছু অনুদান পাই। এই সময়ে নিবন্ধিত জেলেদের 85 কেজি করে চাল দেবে সরকার। গত বছর 48,398 জন জেলেকে এই পটুয়াখালী জেলায় বিজেপি বরাদ্দ দেওয়া হয়েছিল, এবছরও আশা করছি তার চেয়ে কমবে না। সরকার এই বিষয়ে যথেষ্ট দরদী এবং সচেষ্ট রয়েছে জেলেদের যেন জীবনে তাদের জীবিকায় যেন কোনো ধরনের কষ্ট বা পারিবারিকভাবে কোনো কষ্ট না হয়। তবে সরকারি সহায়তা অপ্রতুল বলে দাবি করেন জেলেরা। এই কাজ যারা আছে তারা অন্য কাজে গেল, আমরা এটা করতে পারি না, আমরা এই কাজই অভ্যস্ত। জেলেরা যদি বন্ধ থাকে তাহলে আপনার সব ধরনের বেচা বিক্রি দোকানপাট ব্যবসা বাণিজ্য সবই বন্ধ হয়ে যায়। মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের পাশাপাশি অন্যান্য খাতের মানুষও কর্মহীন হয়ে পড়বে, তাই মৎস্য শিল্পের সাথে জড়িতদেরও সহযোগিতার আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাজমিম মিমু, ডিবিসি নিউজ ডেস্ক।